তো দেখো তো সো অনেকটা উপর উঠে গেলাম, তো চলো দেখি আমরা। হ্যালো পিপল, আরো একটা ভিডিও এসে পড়ছি আমার ইউটিউব চ্যানেল প্রীতম বিয়ান ব্লগ। তো আজকে আমরা যাবো চাপড়া কাটার ওইদিকে। তো এখন সকাল কটা বাজে? 5:50। তো আমরা যাবো চাপড়া কাটার ওইদিকে, তাও চলো কমসে কম 7 কিলোমিটার হবে। তো 7 কিলোমিটার যাবো অ্যান্ড সাইকেল নিয়ে যাবো। তো আমার সাইকেল তো নষ্ট, তো ভাইয়ের সাইকেল নিয়েছি, তো ভাইয়ের সাইকেলটা নিয়ে যাবো আমরা। তো চলো এখন চল একটু, তো ওখানে যাবো, তো চলো ওখান থেকে আমরা সাইকেল নিয়ে যাবো। তো এই সাইকেলটা নিয়ে যাবো অ্যান্ড আমরা অনেকক্ষণ যাবো। তো চলো যাই অ্যান্ড ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তো ওখানে যাই, ওখানে গিয়ে কথাবার্তা হোক কীভাবে কী যাবে, তারপরে আমরা যাবো। তো প্লেন অনেক ঠান্ডা দিয়েছে, তো কী করবো তোমাদের জন্য ভিডিও কন্টেন্ট খোঁজার জন্য তো সকালবেলা বেরিয়েছি। তো চলো আমরা সকালবেলা যাবো অ্যান্ড অনেকটা জোর ঠান্ডা, হাতে আমার হাত পুরা ঠান্ডা লাগছে। তো সবাই এসে পড়েছে, এই যে রোহিন পিছনে শেখর আছে, তো চলো আমরা যাবো। তো কুলদীপ আছে, তো কুলদীপও ব্লগ করবে, তো চলো আমরা যাই অ্যান্ড দেখো তোমরা এনজয় করো ভিডিওটা। সাইকেলে তেল ভরবো, তো তুহিন সাইকেলে তেল ভরবে, এই যে BMW আর, তো আমরা সাইকেলে তেল ভরবো। তো মিটিং পয়েন্টটা আবার রিসেতে যাবে কিনি পেট্রোল পাম্প, তো চলো আমরা পেট্রোল পাম্পে ঘুরে যাই অ্যান্ড তুহিন আর শেখর বলে তেল ভরবে সাইকেলে, তো ওদের BMW যা, তো চলো বাই যাই। বড় হারামি হো। তো আমরা বেরিয়ে পড়লাম, তো আমার সাথে তুহিন আছে, চলো যাই এনজয় করো তোমরাও। ঠান্ডা লাগছে অনেক, হাতে বহুতই ঠান্ডা লাগছে, তো কী করা যাবে, তো চলো কী করা যাবে বানাই। অলরেডি স্টার্ট, তো চলো আমরা যেতে হবে কমসে কম 6 বা 7 কিলোমিটার, তো যাই আস্তে আস্তে যাই, দেখি কত দূর যেতে পারি, তারপরে আসাটা আবার বাকি আছে, তো চলো যাই। তো ওই যে BMW কাওয়াসাকি জেড এক্স ট্রেনার, তো আগে আছে দুইটা হিমালয়ান, একটা এক্স প্লাস, তো পিছনে আছে কি জানেন নাম, কাওয়াসাকি 9R। তো আমরা পালপাড়াতে আছি, তো পালপাড়ার থেকে বেশি দূর না, তো কিষান বাজার যাবো, কিষান বাজার থেকে তারপরে আমরা যাবো। তো চলো পিছনে রোহিতের বা কি হইলো, তো রোহিত আসবে, তো চলো আস্তে আস্তে যাই, কেন কি নালে তারপরে আসা যাবে না, তো চলো 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 লেটস গো। তো আমরা পালপাড়ার এসে বৈদিক ক্লাব এসে এসে পড়েছি, তো এখান থেকে আমরা যাবো কিষান বাজার, কিষান বাজার থেকে বেরিয়ে যাবো হাইরোডে, ন্যাশনাল হাইরোড, তো যাবো চলো। দেখো হাইরোডে অনেকটাই ভিড় থাকে, তার জন্য অল্প আস্তে আস্তে চলাবো সাইকেল, তো চলো যাই, ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে, তো কেমন আছে না সাইকেল। তাহলে আমরা কিষান বাজার এসে বললাম, তো আর অল্পটা দূর, তো চলো আমরা মন্দিরের সামনে এসে পড়েছি, তো মন্দিরটা পার হলে কিষান বাজার, তো কিষান বাজার উঠে হাইরোডে উঠে তো সিধা যাবো গা, সিধা চাপড়াকাটা অ্যান্ড চাপড়াকাটার ওইদিকে আমি ঠিক জানি না, কিন্তু তুহিনারা চিনে বলে, তো যাবো আমরা। তো চলো ওখানে বৃষ্টির দিনে আসলে ভালো হয়, কেন কি ঝর্ণা দেখা যায়। তো এখন চলো, এখন এমনি দেখো তোমরা ভিউটা অ্যান্ড তোমরা এসো, অনেকটাই ফেভারিট জায়গা এখন, কেন কি ফটোশ্যুটের জন্য অনেকটাই ভালো, তো চলো আমরা যাই অ্যান্ড দেখো এনজয় করো, চলো জলদি রাইট 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 নাও। তো এসে বললাম আমরা কিষান বাজার, তো এই যে কিষান বাজার এসে পড়েছি, তো রোড ওইদিকে, তো চলো আমরা রোডে উঠি অ্যান্ড দেখতে থাকো, অনেকটাই ভালো লাগবে, কেন কি সব ফ্রেন্ডলি বেরিয়েছি, তো এখনই সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে, তো কী করা যাবে, তো যাবো আমরা তোমাদের কন্টেন্ট দেওয়ার জন্য, তো চলো যাই। বন্ধুগণ আমরা অনেকটা দূরে এসে পড়েছি, তো চলো দেখো অনেকটা দূরে এসে পড়লাম, ভিডিও করিনি কেন কি অনেক ঠান্ডা লাগছিল, তো হাতের মোবাইল নিয়ে চলানো বহুত বড় ব্যাপার হয়ে গেছিলো, তো ট্রাইপড ব্যাগে রেখে দিয়েছি, তো এখন চলো এখন জলদি জলদি যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে,
তো চলো দেখো এন্ড এনজয় করো। তো আমরা চাপড়াকাটা ব্রিজ এসে বললাম, তো এই যে চাপড়াকাটা ব্রিজ, কুলদীপ তেল ভরতে যাচ্ছে, তো এই যে কুলদীপ তো ব্রিজে উঠে বললাম, তো মনিকে যাওয়া হবে জানা হচ্ছে না, তো চিনি না সবাই আমরা, তো রোহিত চিনে, তো চলো যাই। তো আমরা টানেলে ঢুকে গেলাম, তো এই যে চাপড়াকাটা ব্রিজের টানেল, তো এই যে টানেল, তো আমরা রেলগেট খুলে দিল, তো চলো আমরা এখন যাই। কতটা দূর দেখি আমরা ঠিক জানি না কতটা দূর, তো গুগল ম্যাপও দেখাচ্ছে না, তো চলো দেখি আমরা কতটা দূর। তো ওখান থেকে আসার টাইমে আমরা ডিস্টেন্সটা বলবো ভালো করে, তো চলো আমরা যাই। কুলদীপ তো সবাই তো তাও চলাচ্ছে, তো অনেকটা ডিস্টেন্স কভার করেছি, তো আর একটু বাকি আছে, তো চলো রেলগেটটা পার করলাম, তো আর একটু বাকি, তো চলো যাই। অ্যান্ড দেখতে থাকো, আর তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে, আর নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আর কমেন্ট, তোমরা কমেন্ট করো সবাই কেমন হয়েছে, তো কমেন্ট করলে ভালো হয়, কেন জানা যায় আমার এক্সপিরিয়েন্সটা কেমন, তো পারছি কি না, তো তোমরা কমেন্ট করো অ্যান্ড শেয়ার করতে থাকো, তো চলো যাই। কখন ব্যথা হয়ে গেছে, তো এত সাইকেল চালানো যাচ্ছে না সকাল সকাল, তো চলো সবাই মিলে আসছি, তো যাওয়া যাচ্ছে তাও, চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবো না, দেখতে থাকো। আমরা এসে পড়েছি তো ব্যাক সাইডে যে পাহাড়, তো চলো যাই, আর একটু বাকি আছে, তো চলো যাই যাই যাই, জলদি 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 জলদি, আর পারা যাচ্ছে না, অনেকটাই চলে ফেললাম, সো চলো যাই, দেখতে থাকো ভিডিওটা। ও মাই গড, কি হো গরে ভাই, অনেকটা শক্তিশালী হয়ে গেছিল ততদিন, দেখাও তো তুমি, সো এই যে এখানে অনেকটাই সুন্দর ভিউস, তো ওখান থেকে রোদও আসছে, তো এখন গরম লাগছে, এখন কি করব, এটা খুলে নেব, অনেকটাই সুন্দর লাগছে ভিউটা, রোদও আসছে, চলো আমরা যাই। আর ভিডিওটা সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্ট অনেক জরুরি, কেন কি বুঝো তোমাদের দ্বারাই আমি করতে পারি, তোমরা দেখো আর তোমরা যদি সাপোর্ট করতে থাকো এরকম ভিডিও আসতে থাকবে কয়েকদিন পরপর, তো আগে দিতে পারিনি এখন দিব, এখন কন্টেন্ট তোমাদের জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করে তোমাদের জন্য বানাচ্ছি, তো চলো দেখো আর এনজয় করো ভিডিওটা। এই যে আমাদের গ্যাং, দেখছো তোমরা ভিউটা, তো ওইখানে দাঁড়িয়ে আছে, তো এই যে ভিউটা, তো ওই চিনে, তো ওকে নিয়ে এসেছি আমরা, ভালো মতো চিনে রোহিত, তো চলো দেখো ভিউটা অনেকটাই সুন্দর, তো কুলদীপ ভিডিও করতে গেছে, দেখো 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 মানে অ্যাডভেঞ্চার স্টার্ট, তো চলো অ্যাডভেঞ্চার করি, তো অ্যাডভেঞ্চার করছি, তো দেখো অনেকটাই জঙ্গল, অনেকটাই মানুষ,
দেখতে পারছো নেচার হয় পাহাড়ে আসলে এগুলা দেখা যায় আসামে বেশি করে কোন জায়গা আছে কি না আছে না আসামে আছে এগুলা নেচার পাবলিক কি বলছো অনেকটাই সুন্দর কি না তো দেখো অনেকটাই উঁচা তো তবাহি লাগছে তো চলো দেখি আমরা তো আমিও আছি বিএনজি রাইডার গ্রুপে তো এই যে বিএনজি রাইডার গ্রুপ একটা ভিউ অনেকটাই সুন্দর ভিউ ও নাইস ভিউ নাইস খেতি করে তো এই টাইমটা সবাই ধানটারে উঠায় এবং ধানটা উঠে চাল বাইর করে তো বের করে তো আসামে আসলে এইবার দেখতে পারবা তো দেখো তো যেখানে আসবা আসামে তো এগুলো দেখতে পারবা তো দেখছো এই যে তো এই যে পাহাড় তো পাহাড়ের নিচে ধানের খেতি উপরে উঠার চেষ্টা করছি তো চলো আরেকটু উপরে উঠি তো ওরা উঠেছিল উপরে তো আমি আর তুমি নিচে বসেছিলাম তো চলো আমরা উপরে উঠি উপরে উঠে গেলাম তো এবার একবার ভিউটা দেখো তো এইখানে সবাই ছাপড়া ছাপড়ির মতন ফটো তুলতে আছে তো শেকড় বাদে আর তুহিন তো বাপ সেই ছাপড়া ছাপড়ি হয়ে গেল তো কুলদীপ অনেক ফটো তুলছে তো এই যে কুলদীপ আর ব্লগ ভিডিও ব্লগ করে তারপরে এই যে বিজ্জু তারপরে ওর নাম জানি কি রোহিত তো লাইভ স্টার্ট করবে বলতেছে কিন্তু পারতেছে না নেটওয়ার্ক প্রবলেম তো কি করা যাবে চলো বিজ্জু যাবো অল্প পরে সাইকেল গুলার যে কি অবস্থা আছে জানি না সাইকেল গুলো নিচে রেখে এসেছি তো চলো জায়গা তো আমি কোনদিন আসিনি তো আজকে আসলাম আমি আমার কাছে শুধু পাবে ভাজা বাদাম আমার কাছে আরে ভাই ওর কাছে কাঁচা বাদাম ওর কাছে তুই রে কাছে ভাজা বাদাম আছে তো নিতে আসো বলবা সবাই যদি কারো লাগে আমার দোকানে এসে বলো আমার দোকানের নাম হলো ফটো তুলছে তো সত্যি করে তিনটা থ্রি ইডিয়টস তো এই যে থ্রি ইডিয়টস শেখর বিরজু তারপরে রোহিত আছে তো চলো ওরা তো এখান থেকে আমি ঝাঁপ মারবে নিচে তাই না ভাই ঝাঁপ মারবি না ভাই কোনদিন সন্ন্যাসী পাহাড়ে কোনদিন এখানে মানে থাকে ওই তো দেখা করতে আসলে ধাবাতে যাবো তো চলো আমরা ধাবাতে যাই অনেকটা স্পিডে চলাচ্ছি তার জন্য মা এতটা বহুতটা ব্যথা হয়ে গেল শরীর কেন কি এতটা পাহাড়ে উঠে তো আবার নেমে এসে আমার ড্রেস চেঞ্জ করে নিলাম কেন কি চলানো যাচ্ছিল না তো অনেকটা গরম লাগছিল তো আমরা রোডের পাঞ্জাবি খাবারতে ঢুকলাম তো রুটি আর তরকা খাবো তো চলো দেখো তোমরা তো সবাই রুটি আর তরকাটা খাই সিধা বাড়িতে যাবো অনেকটা চিটা পেয়েছিল তো পাঞ্জাবি ধাবাটা শুনলাম তো বঙ্গ পাঞ্জাবি ধাবাই যে বেস্ট তো চলো পাঞ্জাবি ধাবারটা খেয়ে তো সিধা যাবো তো আমরা বসে বললাম তো এই যে তুহিন ওরা বসেছে তাই